আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, এই মুহূর্তে আমি আছি ডিপিআরসি হসপিটাল, যেটা ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলীতে অবস্থিত, এবং এর কর্ণধার হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যাকে আসলে আপনাদের সাথে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। আপনারা সবাই ওনাকে চেনেন, কারণ ওনার কাজের মাধ্যমে ওনাকে আপনারা সবাই চেনেন। দীর্ঘদিন যাবৎ ওনার হাত ধরেই হাজার হাজার মানুষ ব্যথাযুক্ত জীবন থেকে ব্যথামুক্ত জীবনে ফিরে এসেছেন। দর্শক, ঠিক তেমনি আজকে আমাদের সাথে এখানে আমাদের একজন বোন উপস্থিত আছেন, যিনি গত প্রায় 6 থেকে 7 বছর যাবৎ উনি পিএলআইডি রোগে উনি ভুগছিলেন। প্রথম দিকে যদিও সমস্যাটা অল্প একটু সমস্যাটা ছিল, বাট একটা সময় এই সমস্যাটা অনেক প্রকট আকার ধারণ করে প্রায় স্বাভাবিক জীবন ধারণ করাটা ওনার জন্য একটু কষ্টকর হয়ে গিয়েছিল। বাট আলহামদুলিল্লাহ উনি স্যারের তত্ত্বাবধানে থেকে ট্রিটমেন্ট করেছেন এবং আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। ওনার এই সুস্থ এবং ভালো হয়ে ওঠার গল্পটাই আজকে আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু শুনব। দর্শক, আসুন ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম জান্নাতুল ফেরদৌস। ওকে, আপনার বাসা কোথায়? বাসা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আর দেশের বাড়ি হচ্ছে আপনার গজারিয়া? গজারিয়াতে। আচ্ছা, আমরা জানি আপনি একজন হাউসওয়াইফ। আপনি গত 6 থেকে 7 বছর যাবত আপনি ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন, কি হয়েছিল সবার প্রথমে যখন প্রথম ব্যথাটা শুরু হয়? প্রথম ব্যথাটা পায়ের পাতা ছিল, ফুলে যাইতো। আপনি হঠাৎ করে দেখছেন যে পায়ের পাতাটা আপনি একটু একটু করে ফুলে যাচ্ছে। ফুলে যাচ্ছে, ব্যথা হইতো, হাঁটতে পারতাম না, খুব কষ্ট হইতো। তারপরে মানে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আপনি দেখছেন এই জিনিসটা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হলো বলেন? তারপর থেকে আস্তে আস্তে শরীরে উপরের দিকে উঠলো ব্যথা। তারপরে 2 বছর আগে পড়ে গেছিলাম গ্রামে, খারাপ ভাবে পড়ে গেছি। পড়ে যাওয়ার পর থেকে আমার ব্যথা, শরীরের ব্যথা আরো প্রচন্ড বেড়ে গেল। ঘুম থেকে উঠতে খুব কষ্ট হইতো। ঘুম থেকে ওঠার পরে সকাল ভোরে অনেক ব্যথা করত, হাত পা উঠতে মন চাইতো না বিছানা থেকে। বিকালে যখন ঘুমাইতাম, বিকালে ঘুম থেকে ওঠার পর অনেক ব্যথা থাকতো শরীরে। কাজ টাজ করার সময় তেমন একটা অনুভব হয় নাই, কাজের মধ্যে সময় চলে যেত। যখনই রেস্ট নিতাম তখনই ব্যথা অনেক বেশি লাগতো। আচ্ছা, আমরা একটু পেশেন্ট ফিরে যাই। যখন আপনারা বলছেন যে 6-7 বছর আগে প্রথমে পা ফুলে যেত এবং ব্যথাটা ধীরে ধীরে উপর দিকে আসছিল, তো প্রাথমিক অবস্থায় কোনো ডক্টর দেখিয়েছিলেন? হ্যাঁ, দেখিয়েছি। হোমিও চিকিৎসা করছি প্রায় 1.5 বছর, কোনো কাজ হয় নাই। তারপরে অ্যালোপ্যাথি চিকিৎসা করছি, প্রায় 6-7 জন ডাক্তার দেখাইছি। আচ্ছা, প্রথম যখন ডক্টরের কাছে যান, কি বলেছিলেন ডক্টর? কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? কোনো পরীক্ষা নিরীক্ষা দেয় নাই, শুধু ওষুধ দিত। আচ্ছা, ওষুধ খেতাম। আচ্ছা, তো শুধু ওষুধ দিতেন, সে ওষুধ খাওয়ার পরে কি কোনো রেজাল্ট বা কিছু পেয়েছিলেন? না, কিছু পাইনি। দেখছেন যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তো যখন পড়ে গেলেন একবার, পড়ে যাওয়ার পর কি ব্যথাটা আরো বেশি বেড়ে গেল? একটা সময় ব্যথাটা বেড়ে গেল, তখন কি স্বাভাবিক কাজগুলো করাটা একটু কষ্টসাধ্য হয়ে গেল? কষ্ট হয়ে যায় গেছে, তারপরও করতে হইতো বাধ্যতামূলক। মানে সাংসারিক কাজ থাকে, সংসার থাকে, হাজবেন্ড থাকে, অন্যান্য কাজগুলো তো নিজেকেই করতে হয়। তো দেখা যাচ্ছে যে প্রবলেমটা কি সারাক্ষণই, মানে 24 ঘন্টা কি ব্যথা থাকতো? 24 ঘন্টা। আচ্ছা, বসে কাজ করতে গেলে কি একটু বেশি সমস্যা হতো? একটু বেশিক্ষণ বসে কাজ করলে ব্যথাটা বাড়তো, আবার বেশিক্ষণ দাঁড়ায় কাজ করলে ব্যথাটা বাড়তো। হাঁটা চলা করতে পারতাম না, সিঁড়ি ওঠা বসা করতে পারতাম না, হাঁটু অনেক ব্যথা করতো সিঁড়ি ওঠা। আচ্ছা, সিঁড়ি বেলে তো ডক্টর কি বলেছিলেন যে আপনার রোগটা কি, সেটা আপনি ঠিক এক্স্যাক্টলি কতদিন আগে আপনি জানতে পেরেছিলেন যে আপনার আসলে এই রোগটা হয়েছে? এটা জানতে পারছি আমার যে আর্থ্রাইটিস, ওইটা আমি অনেক ভিডিও দেখেছি, দেখে স্যারদের অনেক ডক্টরে যখন ইউটিউবে দেখেছেন তখন আপনি বুঝতে পেরেছেন যে আসলে আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে। তখন আমি নিজে নিজে বুঝে নিছি, তারপর বুঝে নারায়ণগঞ্জ ডাক্তার দেখাইছি। ওনারা বলছি স্যার আমার তো রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমার অনুমান। তারপরে উনি বলছে হ্যাঁ, মানে উনিও তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে না আপনার আর্থ্রাইটিস। আচ্ছা, তো তখন সেটার জন্য আপনাকে আবার ট্রিটমেন্ট শুরু করলো? তখন ওষুধ দিয়েছে, ওষুধ অনেক খাইছি, প্রায় 10 মাস ওনারে দেখাইছি। উনি পরীক্ষা দিয়েছে লাস্ট পর্যায়ে, 8-9 মাস ওনার চিকিৎসা নেওয়ার পরে উনি আমারে এমআরআই দিছে। তারপর আমি এমআরআই করি নাই, ওনারে না করে আবার আরেক ডাক্তার চেঞ্জ করছি, তারপর আবার এখানে আসলাম। আচ্ছা, আমরা জানি এর মাঝখানে আপনার মানে অনেকটা কষ্টের একটা সময় গিয়েছে, যে এতজন ডক্টর, 6-7 জন ডক্টর দেখিয়েছেন, তার আগে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছেন। গত 6-7 বছর আসলে কম সময় না, অনেক দীর্ঘ একটা সময়, জীবনে অনেক কষ্ট, অনেক কিছু, অনেক ত্যাগ, অনেক কিছু স্বীকার করতে হয়েছে। তো যখন ওই সময়টা আপনি চিকিৎসা করছেন, ডক্টরের কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু ভালো হচ্ছেন না, তখন মানসিক অবস্থাটা কি ছিল? মানসিক অবস্থা অনেক খারাপ ছিল। আমি তো একদম বাঁচার জন্য কোনো ইচ্ছে আমার ছিল না। মাঝে মধ্যে মনে হইতো, তখন মনে হইতো যে আমি আর বেঁচে না থাকি।
আমার আল্লাহ নিয়ে যাও, এত সমস্যা কেন দিছো, এত ব্যথা কেন দিছো এই বয়সে, যখন কষ্ট সহ্য করতে পারতেন না তখন আল্লাহর কাছে আপনি প্রার্থনা করতেন যে আল্লাহ, কেউ বুঝতো না ব্যথা জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস কেউ তো দর্শক আপনারা কিছুদিন আগে আমাদের একটা ভিডিও দেখেছেন যে যেখানে আমাদের একজন পেশেন্ট ঠিক এই জায়গায় ওনার ভিডিওটা নিয়েছিলাম, তো উনি বলেছিলেন যে উনি পকেটে বিষ নিয়ে উনি ঘুরতেন, যে উনি ব্যথা সহ্য করতে না যখন পারতেন না উনি ভাবতেন যে আমি সুইসাইড করবো, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে উনি সবসময় ঘুরে বেড়াতেন। ফ্যামিলির সবাই অতিষ্ঠ হয়ে গেছে আমার এই ব্যথা, কেন সুস্থ হইতেছে না, এত ডাক্তার দেখাইতেছি, এত টাকা পয়সা নষ্ট করলাম, এত বছর সবাই বিরক্ত হয়ে গেছে আমার এই নিয়ে। আর আমার স্বামী এখন তো আছে সাথে, উনিও বলছে যে তোমার কোনো ডাক্তারের চিকিৎসার কাজ হবে না। একসময় আশা হত হয়ে গেছে যে আসলে আর কত দেখানো যায়, একের পর একে একের পর এক। আমরা জানি একটা সময় এই অবস্থাতে হঠাৎ করে একদিন আপনি ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের একটা ভিডিও দেখতে পান এবং তখন আপনি ডিসিশন নিয়েছেন যে না আমি স্যারের কাছে যাব, সেটা একটু যদি আমাদেরকে। আমি ডিসিশনটা নিয়েছি আরো তিন চার মাস আগে, আমার ছেলেকে বলছি আব্বু তুমি আমার এটা বের করে দাও, স্যারের ঠিকানা এড্রেস সবকিছু বের করে দাও। তো রাজি হইতেছে না, আমি বলছিলাম যে স্যারের এখানে থাইকা ট্রিটমেন্ট নিতে হবে, ও রাজি হইতেছে না, আমি আয়সা বললাম কষ্ট হবে খাবার দাবার সবকিছু, ও রাজি হয় নাই। তারপর আমি নিজের ইচ্ছায় আমি চেষ্টা করি স্যারের ঠিকানা এড্রেস সব বের করে আমার নিজের উদ্যোগে নিজের ইচ্ছায় আমি এখানে আসছি। মানে আপনার তখন চিন্তা ছিল যে আসলে আমি যদি নিজে সুস্থ না হই আমি পরিবারের জন্য কিছু করতে পারবো না, আমি তাদের জন্য কিছু করতেও পারছি না, তাদের জন্য হলো আমাকে সুস্থ হতে হবে, এই যে একটা দৃঢ় সংকল্প। তাদের তো খারাপ লাগে, আমি মন মতো তাদের খাওয়া রান্না বাড়ার কাজটা সব কিছু করতে পারতাছি না, তাদের তো খারাপ লাগে, বিরক্ত লাগে। এই সব কিছু ছাপিয়ে শেষ পর্যন্ত সরাসরি একদিন স্যারের কাছে আসে এবং স্যারের কাছে এসে সরাসরি স্যারের সাথে দেখা হলো, স্যার কি বললেন আপনাকে? স্যার আমার টেস্ট দিছে, বলছে যে 17 দিন থাকতে হবে, আজকে 15 দিন চলতেছে, আল্লাহর রহমতে সুস্থ, এখন আজকে বাড়িতে চলে যাবে। মানে স্যার আপনাকে ভর্তির কথা বললেন এবং আপনি ভর্তি হয়ে গেলেন, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল এবং ধীরে ধীরে একটা সময় আপনি দেখলেন আপনি সুস্থ হয়ে উঠছেন এবং আজকে কততম দিন বললেন? আজকে 15তম দিন। সেই প্রচন্ড ব্যথা নিয়ে, ব্যথার যন্ত্রণা যে মানুষটা সহ্য করতে পারতেন না, একটা সময় নিজের মৃত্যু কামনা করতে, সেই মানুষটা এখন ব্যথা মুক্ত একটা জীবনে আছেন, কেমন লাগছে আজকে? অনেক ভালো লাগছে, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাচ্ছি এবং শফিউল্লাহ স্যারের চিকিৎসায় আমি যে সুস্থ হইতে পারছি ওনার কাছে অনেক শুকরিয়া, ধন্যবাদ জানাই আমাদের। ধন্যবাদ বোন আপনাকে। দর্শক শুনলেন আমার এই বোনের কথা, এরকম হাজারো মানুষের কথা আছে, হাজারো গল্প আছে, হাজারো কষ্ট আছে, বাট থেমে থাকেননি। আমরা এই সময়টা ওনার সবচেয়ে যে কাছের মানুষ ওনার হাজব্যান্ড, আমরা ওনাকেও একটু পেয়েছি, আমরা একটু ওনার সাথে কথা বলবো যে ওই সময়টা কেমন দেখতেন, কী কী করেছিলেন, কী ভাবতেন এবং আজকে যখন সুস্থ স্বাভাবিকভাবে সবচেয়ে কাছের মানুষকে নিয়ে যাচ্ছেন কেমন লাগছে। আসেন দর্শক একটু ওনার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি আপনাদের দোয়ায়। স্যার নারায়ণগঞ্জে কোথায় আপনাদের বাসাটা? নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের লগে, আচ্ছা, নিমতলা বাসা। আচ্ছা, স্যার কি ব্যবসার সাথে জড়িত আছেন? জি। আচ্ছা স্যার, আপনার অর্ধাঙ্গিনী দীর্ঘদিন যাবত উনি ব্যথার সাথে যুদ্ধ করে আসছেন, সেই সময়টা দেখেছিলেন, আমাদেরকে যদি সেই সময়গুলোর কথা একটু বলেন যে কেমন দেখতেন ওনাকে, কষ্টের জন্য কি করতেন উনি? উনি ব্যথার জন্য খুব যন্ত্রণা করতেন, আর ডাক্তার দেখাইতে দেখাইতে আমরা মনে করতাম যে কি এর ব্যথা, ব্যথা কই, ডাক্তার দেখাইতেছে ওষুধ খাইতেছে সর্ব অবস্থায়, এত বছর লাগা ওষুধ খেয়ে ব্যথা জানে, এটা কোন ব্যথা, সব আসে এই বিরক্তি আলাম, তোমার ব্যথাটা করতে কোন ডাক্তারে কি ওষুধ দেয়, এমন করতে করতে অনেক যন্ত্রণা বোধ করলাম। ছেলে মেয়ে সবাই ফ্যামিলির মধ্যে আমরা দুই ছেলে আর মেয়ে, আমার মা থাকে দেশে, বাবা মারা গেছে, আমরা চারজন চারজন মানুষের সংসারে অশান্তি, কারণ ওয়াইফ যদি পালানো দেয় পুরানি অশান্তি, এভাবে অনেক অশান্তি ভোগ করতে করতে এই ডাক্তার দেয় ওই ডাক্তার দেয় 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 নিজের থেকে আমি বুঝি এখন এই সব বললে স্যারের কাছে আইবো আইবো, হ্যাঁ নিজের থেকে আসবে, আগে তোমার আর ডাক্তার দেওয়া লাগতো না, মানে আমরা বিরক্ত হয়ে গেছি আসলে কত দেখানো দেয় কত না, আমি এটা যাবো আগে তাহলে এই ডে তোমার শেষ ডাক্তার, এই ডে তোমার প্রথম ডাক্তার, এরপর আর ডাক্তার দেখাইতাম না, আমি আসার সময় এটা কিন্তু বললে সেটাই। তা যেভাবে আল্লাহ আনাইছে, আনানোর পরে আজ কালকে যখন আমি ফোন দিই
যে তুমি কি সুস্থ ঠিকই পাইতে বা 17 দিন গেলে থাকতে কইছে স্যারে কয়না আমি বাইজাম না আমি সুস্থ আমি বুঝে কিন্তু তেন আজকে আজ গেলাম তুমি কি বাড়িতে যাবার সুস্থ আল্লাহর মধ্যে কা সুস্থ দেখলাম যে হ্যাঁ খুব এই আগের মত হাঁটা চলা সব কিছু করছে ফুরফুরা মেজাজে আছে হাসি খুশি আছে আলহামদুলিল্লাহ আর পরে এরপরে চিন্তা করলাম যে আজকে নিয়ে যাব অসংখ্য দর্শক আছেন যারা জানেন না এরকম হাজারো মানুষ আছেন তাদের জন্য স্যার কিছু বলেন সবাই অনুরোধ এত দীর্ঘ সময় ব্যথা কষ্ট ভোগ করে না কইরা শফিউল্লাহ স্যারের কাছে সবাই এসে চিকিৎসা নেন আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদেরকে দর্শক শুনলেন খুবই অল্প কথার ভিতরে যতটুকু পেরেছেন ওনারা বলেছেন এতদিনের কষ্ট যদিও আপনারাও বুঝেন এটা বলা সম্ভব না এত কিছু এত ঘটনা এত ত্যাগ তিতিক্ষা এত কিছু বাট তারপরে সর্বোপরি আজকে সুস্থ হয়েছেন ভালো হয়েছেন এটাই সবচেয়ে বড় কথা আমরাও সেটা চাই আমরা ওনাদের কাছ থেকে জানতে চাই ওনাদের এই হাসি মাখা চেহারাটা আমরা সবসময় দেখতে চাই আমরা চাই না কেউ ব্যথার জন্য অন্তত চোখ থেকে তাদের আর কোনো পানি পড়ুক ব্যথার যন্ত্রণায় যাতে ধুকে ধুকে কাউকে আর জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে না হয় সুস্থভাবে স্বাভাবিকভাবে সুস্থভাবে পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে আমরা বাঁচতে চাই আমরা তাই বাঁচবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই বোনের জন্য দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের জন্য এবং দোয়া করবেন আমাদের ডিপিআরসি হসপিটালের জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা সবাই আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম